মুশরিকদেরকে অনুপ্রাণিত করে এবং একদল লোক আছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদের ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সামিরান মানে হলো একদল লোক যারা যখন কোরআনের কথা শুনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয় তখন তার বিভিন্ন আলোচনা নিয়ে তারা ব্যস্ত থাকে সেই প্রেক্ষাপট যখন কোরআন তেলাওয়াত করা হয় লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহ লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহ লাআল্লাকুম তাগলিবুন তোমরা যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো না বরং ওইখানে হইচই করো তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে কাফের মুশরিকরা তাদের অনুসারীদেরকে এই কথা বলেছে আমাদের অবস্থা তার চেয়ে ইয়ে কই আপনি দেখবেন গান বাদ্যতে কোরআন তেলাওয়াত যেখানে হচ্ছে কোরআনের আসর অথবা দিনী আলোচনা ওইখানে নাই লোকজন তারা অন্য জায়গায় ব্যস্ত খেলাধুলা হলে তো ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের অভাব নাই সেখানেই সকল ধরনের আয়োজন কিন্তু দিনী আলোচনা অথবা দিনী আয়োজনে লোকজনের একেবারেই অবস্থা নাই সামেরানের এটার বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে আধুনিক যুগের ডাইমেনশন তৎকালীন যুগের ডাইমেনশন আছে তারা সেটি করেছে কিন্তু আমরা কি করছি এবং তিন নম্বর হচ্ছে যে এই সকল লোকেরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দিনের ব্যাপারে তারা মিথ্যা কথা বলতো সামিরান এর তিনটি অর্থ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এর মধ্যে আরেকটি অর্থ হচ্ছে যে তারা দিন এবং ইসলামের বিরুদ্ধে তারা মিথ্যা কথা বলে তারা বেড়াতো এগুলি তারা লিখতো এবং এগুলি তারা বিভিন্ন জায়গায় তারা বলে বলে বেড়াতো আমাদের একটা সামিরানের একটা ব্যাপার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যখন তারা কোনো কথা শোনে আযাউ বিহি তারা ইমিডিয়েটলি এটাকে ছড়িয়ে দেয় যাদের তারা যদি কোনো কথা শোনে তখন তারা কি করে ইমিডিয়েটলি এটাকে ছড়িয়ে দেয় কাফা বিল মারি কাযিবান আই ইউহাদিসু বিকুল্লি মা সামিআ একজন ব্যক্তির মৃত্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা শুনে তাই প্রচার করে আমরা তো যা শুনে তার চেয়ে দ্বিগুণ প্রচার করি আর মৃত্যুক হওয়ার জন্য যথেষ্ট যা শুনে তাই প্রচার করে তাহলে আমরা ডাবল মিথ্যাচারে জর্জরিত হয়ে যাচ্ছি অন্যরা তো তার চেয়ে অনেক অনেক বেশি করে সত্যকে প্রত্যাখ্যান এটিও সামেরানের অন্তর্ভুক্ত যা কিছু সত্য তাকে আপনি প্রত্যাখ্যান করলেন যা কিছু মিথ্যা তাই আপনি বলে বেড়ালেন অথবা তাকে আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরপর এই সকল লোকেরা হচ্ছে তারা কি করে তারা তাহজুরুন তারা প্রত্যাখ্যান করে তারা প্রত্যাহিজরুন হিজরুন মানে হলো কোনো ত্যাগ করা তা কী ত্যাগ করে তারা ভালো কিছু ত্যাগ করে কিন্তু মন্দ কিছুকে তারা ইমিডিয়েটলি তারা গ্র্যাব করে সেটাকে তারা দ্রুত গ্রহণ করে একদম লোকেরও টেন্ডেন্সি আছে যা কিছু ভালো তা তারা প্রত্যাখ্যান করে কিন্তু যা কিছু মন্দ তা তারা ইমিডিয়েটলি ক্যাচ করে বলা হয় এটা আমাদেরকে জানানো হয় যা কিছু নিষিদ্ধ তার প্রতি মানুষের আকর্ষণ নাকি বেশি যা কিছু নিষিদ্ধ তার প্রতি আকর্ষণ বেশি এটা আমাদের জন্য কখনোই ঘটে না আলহামদুলিল্লাহ যা কিছু নিষিদ্ধ তা থেকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে আমরা অবস্থান করি কিছুদিন আগে আমি খুবই অবাক হয়েছি বাংলাদেশে মদ খেয়ে একদল লোক মারা গেছে বিভিন্ন জায়গায় এবং আপনারা শুনেছেন পত্র পত্রিকায় রিপোর্ট করেছে খারাপ মদ খেয়ে মারা গেছে নিম্নমানের মদ খেয়ে মারা গেছে আপনাদের কি মনে হয় রুচি অথবা তার ইসলামিক আইডেন্টিটি কোন লেভেলে গেলে সে ওইটার নাম দিয়েছে নিম্নমানের মদ তার মানে ভালো মানের মদ খাইলে ওই ব্যক্তি আর মারা যেত না আবার অন্যরা বলে যে আপনারা ওই ওই জায়গা থেকে মদ খাবেন তাইলে আর আপনাদের কোনো প্রবলেম হবে না ওগুলো ভালো মদ ওগুলো ভালো মদ খাবেন মদেরও আবার ভালো এবং মন্দ ক্লাসিফিকেশন মুসলমানরা করছে যাদের হাত দিয়ে এগুলো হচ্ছে ওরা মুসলমান দাবি করে তাদের নিজেদেরকে আপনি এবং আমি তখন কান্না করি আমি কাঁদি যে হায় এই হলো মুসলমানের অবস্থা অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন যা কিছুই মানুষকে মাতাল করে দেয় সব কিছুই হারাম ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান এগুলো সবই শয়তানের নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন অনেক বেশি যা কিছু খেলে যা কিছু বেশি পরিমাণ খেলে মানুষ মাতাল হয় তার কম গ্রহণও কি হারাম মদ অনেক বেশি খেলে মাতাল হয় অতএব কম খেলে মাতাল হবে না এটা তার জন্য জায়েজ নাকি কি বলেন আপনারা যা কিছু বেশি খেলে হারাম বেশি খেলে মানুষ মাতাল হয় তার কম গ্রহণ করলেও হারাম হয়ে যায় সিগারেট অনেক বেশি খেলে লোকে কি মাথা ঘুরে পড়ে যাবে এর জন্য তার কম খাওয়া তার জন্য হারাম এক ফোটো তার জন্য হালাল নয়